নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের পঞ্চাশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তা আমরা আজকে সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে আর তার সাথে সাথে আপনারা অবশ্যই একটা খাতা পেন নিয়ে বসবেন কেন না আপনাদের ফাইনাল পরীক্ষা দিতে যাওয়ার আগে এটা আপনাদের একটা মক টেস্ট পরীক্ষা হয়ে যাবে তো কিভাবে আপনারা আমাদের সাথে পরীক্ষা দেবেন তা আপনারা একটা খাতা পেন নিন আর পঞ্চাশটা প্রশ্ন আপনার যে কোশ্চেনটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটাই ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন আমরা পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করার পর ভিডিওটার শেষের দিকে আপনাদের জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন সেই মার্কসটা আপনারা অবশ্যই কমেন্ট লাইনে পোস্ট করবেন যাদের মার্কস সিক্সটি পার্সেন্ট অ্যান্ড অ্যাবাব তাদের পারফরমেন্স ঠিক আছে আর পারফরমেন্স টিকিয়ে রাখার জন্য বা পারফরমেন্সটা ধরে রাখার জন্য আপনারা রেগুলার আমাদের ভিডিওগুলো দেখুন আশা করছি আপনাদের লাভ হবে এবং যাদের পারফরমেন্স সিক্সটি পার্সেন্টের নিচে আছে তা তাদের ক্ষেত্রে বলবো আপনারা আমাদের চ্যানেলে যান চ্যানেলে দেখুন হাজারের উপর ভিডিও আপলোড করা আছে আমরা সেন্ট্রাল টেড বেঙ্গল ওয়েস্টবেঙ্গলটা ত্রিপুরা টেড এবং আসাম টেডের ভিডিও দিয়ে থাকি যেগুলো অবশ্যই আপনাদের অনুপ্রেরণা দেবে তা সেগুলো অবশ্যই দেখুন আমি বলছি আপনারা গ্যারেন্টি সহকারে আপনাদের মার্কসটাকে উন্নত করতে পারবেন তো চলুন আমরা শুরু করবো আজকে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় আর এছাড়াও আপনাদের যদি কোনো বক্তব্য সরাসরি বলার থাকে বা কিছু বলার থাকে আমাদের তাহলে আপনারা রেগুলার আমরা সকাল আটটার সময় ম্যাথের ক্লাস নিয়ে আসি সকাল আটটায় তারপরে টেটের বাংলার গ্রামারের ক্লাস আনি নটার সময় এবং তারপরে সকাল দশটায় পরিবেশ বিদ্যার ক্লাস আনি সেন্ট্রাল টেডে ইংলিশ ভার্সনের জন্য তা আপনারা এই ক্লাসগুলো ফলো করতে পারেন বা আপনাদের কোশ্চেন সরাসরি আমাদের জিজ্ঞেস করতে পারেন তো চলুন দেরি করব না আজকে আলোচনা শুরু করব আজকে আলোচনা শুরু করব চারশো একান্ন নম্বর প্রশ্ন থেকে তো এর আগের প্রশ্নগুলো যদি আপনারা দেখতে যান তাহলে অবশ্যই আপনারা চ্যানেলের প্লে লিস্টে যান চ্যানেলের প্লে গিয়ে দেখুন সোশ্যাল সায়েন্স বলে একটা ফোল্ডার বানানো আছে সেখানে আপনারা পর পর পার্ট পার্ট করে পঞ্চাশটা করে প্রশ্ন দেওয়া আছে তা আপনারা প্রত্যেকটা পার্ট দেখুন আশা করছি আপনাদের সোশ্যাল সায়েন্সের কোনো প্রবলেমে কোশ্চেনের কোনো প্রবলেম আপনাদের হবে না বা আপনারা যারা সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছেন এবং যাদের পরীক্ষায় এই সোশ্যাল সায়েন্স থেকে কোশ্চেন আসে সরি সোশ্যাল সায়েন্স বলছি কেন পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স থেকে যাদের কোশ্চেন আছে তাদের কোনো কোশ্চেন আটকাবে না তো চলুন আজকের আমরা আলোচনা শুরু করব আজকের প্রথম প্রশ্ন প্রশ্ন ছিল এই প্রশ্নটা তাহলে তথ্যের অধিকার আইন মানে রাইট টু মানে যেটা সেই অ্যাক্ট সরি উনিশশো নিরানব্বই অপশন বি আছে দু হাজার অপশান সি আছে দু হাজার দুই এবং অপশান ডি আছে দু পাঁচ তাহলে চারশো একান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি দু পাঁচ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড ফিফটি টু তথ্যের অধিকার আইন ভারতের কোন রাজ্যে কার্যকরী হবে না অপশন এ আসাম অপশন বি মণিপুর অপশন সি জম্মু কাশ্মীর এবং অপশন ডি গোয়া চারশো প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর সি জম্মু ও কাশ্মীর নাম্বার ফোর হান্ড্রেড ফিফটি থ্রি কেন্দ্রীয় তথ্য কমিশন সেন্ট্রাল ইনফরমেশন কমিশন সদর দপ্তর ভারতের কোথায় অবস্থিত অপশন এ কলকাতা অপশন বি নিউ দিল্লি অপশান সি মুম্বাই এবং অপশন ডি পাটনা চারশো তিপ্পান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি নিউ দিল্লি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড ফিফটি থ্রি স্বাধীনতা বা স্বাধীন ভারতে প্রথম কোন সালে আইন কমিশন ল কমিশন গঠিত হয়েছিল অপশান এ উনিশশো পঞ্চান্ন অপশান বি উনিশশো ষাট অপশান সি উনিশশো পঁয়ষট্টি এবং অপশান ডি উনিশশো উনসত্তর চারশো চুয়ান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ উনিশশো পঞ্চান্ন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ভারতের আইন কমিশন কত বছর অন্তর গঠিত হয় অপশন এ এক বছর অপশন বি দু বছর অপশন সি তিন বছর এবং অপশন ডি পাঁচ বছর চারশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি তিন বছর নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফোর ভারতীয় সংবিধানের কোন ধারায় রাজ্যের সকল প্রশাসনিক ক্ষমতা রাজ্যপালের হাতে অর্পণ করা হয়েছে অপশন এ আর্টিকেল 152, ফিফটি বি আর্টিকেল 153, ফিফটি সি আর্টিকেল 154, এবং অপশন ডি আর্টিকেল 160. সিক্সটি নম্বর চারশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি আর্টিকেল ওয়ান ফিফটি ফোর নেক্সট কোশ্চেন নাম্বার নাগাল্যান্ডের রাজ্যপালকে কোন ধারায় বিশেষ প্রশাসনিক ক্ষমতা বা স্বেচ্ছাসেবী ক্ষমতা প্রদান করা হয়েছে অপশন এ আর্টিকেল তিনশো বি

আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ হাইকোর্টের প্রধান বিচারপতি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর রাজ্যের আর্থিক হিসাব পরীক্ষার রিপোর্ট ভারতের মহাগণনা ও হিসাব পরীক্ষক সিএজি কার নিকট জমা দেন অপশান এ রাজ্যপাল অপশন বি মুখ্যমন্ত্রী অপশন সি রাজ্যের বিধানসভা এবং অপশান ডি রাষ্ট্রপতি চারশো উনষাট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ রাজ্যপাল নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড সিক্সটি রাজ্যের অর্থ কমিশন কী কারণে গঠিত হয় অপশান এ রাজ্য সরকারের সার্বিক হিসাব পরীক্ষা অপশন বি পঞ্চায়েত ও পৌরসভাগুলির হিসাব পরীক্ষা অপশন সি রাজ্যের গ্রামীণ ব্যাংকগুলির হিসাব পরীক্ষা এবং অপশন ডি রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির হিসাব পরীক্ষা চারশো ষাট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি পঞ্চায়েত ও পৌরসভাগুলির হিসাব পরীক্ষা নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড সিক্সটি ওয়ান রাজ্যের অর্থ কমিশন কে গঠন করেন অপশান এ রাজ্যপাল অপশান বি মুখ্যমন্ত্রী অপশান সি অর্থমন্ত্রী অপশান ডি রাষ্ট্রপতি চারশো একষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ রাজ্যপাল নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফোর হান্ড্রেড সিক্সটি টু এল টি ডট গভর্নর ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসককে বলা হয় অপশন এ আন্দামান নিকোবর দ্বীপকুঞ্জ অপশন বি দিল্লি অপশান সি পুডুচেরি এবং অপশান ডি সবগুলি তাহলে চারশো বাষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি সবগুলি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর ভারতের কোথায় প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় অপশান এ মাদ্রাজ অপশান বি কলকাতা অপশান সি বোম্বাই এবং অপশান ডি দিল্লি চারশো তেষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ মাদ্রাজ নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফোর ফোর মাদ্রাজে কোন সালে মিউনিসিপ্যাল কর্পোরেশন স্থাপিত হয়েছিল অপশন এ আটষট্টি তাহলে চারশো চৌষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ষোলোশো আটষট্টি কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড বোম্বাই ও কলকাতায় কোন সালে মিউনিসিপাল কর্পোরেশন স্থাপিত হয় অপশন এ ষোলোশো ষাট অপশান বি সতেরোশো ছাব্বিশ সি সতেরোশো এবং অপশন ডি সতেরোশো চল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি সতেরোশো ছাব্বিশ নেক্সট क्वेश्चन নাম্বার রাজ্যের অর্থ কমিশন ফাইন্যান্স কমিশন কোন ধারাবলে গঠিত হয় অপশান এ আর্টিকেল ফোর আর্টিকেল টু ফরটি থ্রি অপশান বি আর্টিকেল টু সি সি আর্টিকেল টু এবং অপশন ডি আর্টিকেল ফোর আর্টিকেল টু ও তাহলে চারশো ছেষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ আর্টিকেল টু আই নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর কততম সংবিধান সংশোধনের মাধ্যমে গোর্খা পার্বত্য পরিষদকে ষষ্ঠ তফসিলে সিক্স সিডিউলে অন্তর্ভুক্ত করা হয় অপশান এ একশো সাততম অপশন বি একশো আটতম অপশন সি একশো নয়তম এবং অপশন ডি একশো ছয়তম চারশো সাতষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ চারশো সাততম নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফোর হান্ড্রেড সিক্সটি এইট চারশো সাততম সংবিধান সংশোধন কোন সালে পাশ হয় অপশান এ দু হাজার পাঁচ অপশান বি দু হাজার ছয় অপশান সি দু হাজার সাত এবং অপশান ডি দু হাজার আট তাহলে চারশো আটষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি দু হাজার সাত নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড সিক্সটি নাইন ভারতীয় সুপ্রিম কোর্টের সাংগঠনিক বেঞ্চ দ্য কনস্টিটিউশনাল বেঞ্চ কতজন বিচারপতিদের নিয়ে গঠিত হয় অপশান এ পাঁচ থেকে সাতজন বিচারপতি অপশন বি দশ থেকে জন বিচারপতি অপশন সি বারো থেকে পনেরো জন বিচারপতি এবং অপশন ডি এক থেকে তিনজন বিচারপতি তাহলে চারশো উনসত্তর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ পাঁচ থেকে সাতজন বিচারপতি নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আপিল আদালত হিসেবে কাজ করে অপশান এ আর্টিকেল ওয়ান থার্টি সিক্স অপশান বি আর্টিকেল ওয়ান ফোরটি অপশান সি আর্টিকেল ওয়ান ফোরটি থ্রি এবং অপশান ডি আর্টিকেল ওয়ান থার্টি ওয়ান চারশো সত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ আর্টিকেল ওয়ান থার্টি সিক্স নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড সেভেন্টি ওয়ান জাতীয় মানবাধিকার কমিশন ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ভারতে কবে গঠিত হয় অপশান এ 12th অক্টোবর 1993 অপশন বি 12 অক্টোবর 2000 অপশন সি 12 অক্টোবর 2001 এবং অপশন ডি 12 অক্টোবর 2003 471 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ 12 অক্টোবর 1993 नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 472 ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যগণ কার দ্বারা নিযুক্ত হন অপশন এ প্রধানমন্ত্রী অপশন বি রাষ্ট্রপতি অপশন সি প্রধান বিচারপতি এবং অপশন ডি মুখ্যমন্ত্রী চারশো বাহাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি রাষ্ট্রপতি নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফোর স্বাধীন ভারতের প্রথম কেন্দ্রীয় বাজেট উত্থাপন করেন অপশান এ জওহরলাল নেহেরু অপশান বি আর কে চেটটি অপশান সি লাল বাহাদুর শাস্ত্রী এবং অপশান ডি কে এস সেন চারশো তিয়াত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি আর কে চেটটি নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফোর হান্ড্রেড সেভেন্টি ফোর তপশিলি জাতি ও উপজাতিদের স্বার্থে নিযুক্ত কমিশন কার দ্বারা নিযুক্ত হয় অপশন এ প্রধানমন্ত্রী অপশন বি রাষ্ট্রপতি অপশন সি মুখ্যমন্ত্রী এবং অপশন ডি প্রধান বিচারপতি চারশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি রাষ্ট্রপতি নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফোর ব্যয় মঞ্জুরির দাবি ডিম্যান্ড ফর এ গ্র্যান্ড কার অনুমোদন ছাড়া পার্লামেন্টে উত্থাপিত হতে পারে না অপশন এ রাষ্ট্রপতি অপশন বি প্রধানমন্ত্রী অপশন সি স্পিকার এবং অপশন ডি অর্থমন্ত্রী চারশো পঁচাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ রাষ্ট্রপতি নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফোর ভারতের রাষ্ট্রপতি কোন ধারা বলে লোকসভা ভেঙে ডিসক্লোশন দিতে পারেন অপশন এ আর্টিকেল ফর্টি আন্ডার সেকশন টু সরি আর্টিকেল এইটটি আন্ডার সেকশন টু অপশন বি আর্টিকেল হান্ড্রেড আন্ডার সেকশন টু অপশন সি আর্টিকেল নাইনটি আন্ডার সেকশন টু এবং অপশন ডি আর্টিকেল 12 আন্ডার সেকশন 1 তাহলে 476 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ আর্টিকেল 85 আন্ডার সেকশন 2 नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 477 রাজ্য কমিশন রাজ্য নির্বাচন কমিশন স্টেট ইলেকশন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন অপশন এ রাজ্যপাল অপশন বি মুখ্যমন্ত্রী অপশন সি রাষ্ট্রপতি এবং অপশন ডি প্রধান বিচারপতি 477 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ রাজ্যপাল নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড সেভেন্টি এইট জেলায় সর্বোচ্চ ফৌজদারি আদালত বা ক্রিমিনাল কোর্ট কোনটি অপশন এ সেশন কোর্ট অপশন বি মুন্সেফ কোর্ট অপশন সি পঞ্চায়েত কোর্ট এবং অপশন ডি হাই কোর্ট চারশো আটাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ সেশন কোর্ট নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড সেভেন্টি নাইন পঞ্চায়েত আদালতে বিচার হয়ে থাকে অপশান এ শুধুমাত্র দেওয়ানি মামলা অপশন বি ফৌজদারি মামলা অপশন সি দেওয়ানি ও ফৌজদারি উভয় মামলা এবং অপশন ডি কোনোটি নয় চারশো উনআশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি দেওয়ানি ও ফৌজদারি উভয় মামলা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর নিম্নের কোন আদালত অপরাধীকে মৃত্যুদণ্ডাদেশ দিতে পারে অপশান এ সেশন কোট অপশন বি মুন্সেফ কোর্ট অপশন সি মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এবং অপশন ডি पंचायत আদালত 480 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ সেশন কোর্ট नेक्स्ट क्वेश्चन क्वेश्चन নাম্বার 481 স্ন্যাপ রুল শব্দটি কখন ব্যবহৃত হয় অপশন হঠাৎ করে যদি নির্বাচন ডাকায় অপশন বি যদি কোনো ব্যক্তিকে পদত্যাগ করতে বাধ্য করা হয় অপশন সি যদি কোনো নির্বাচনে কোনো প্রতিনিধি না থাকে আর অপশন ডি যদি কোনো নির্বাচনে বিরোধী পক্ষ না থাকে চারশো একাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ হঠাৎ করে যদি নির্বাচন ডাকা হয় নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড হোয়াইট ফ্ল্যাগ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয় অপশন এ শান্তির প্রতীক অপশান বি যুদ্ধবিরতির প্রতীক অপশান সি যুদ্ধ জয়ের প্রতীক এবং অপশন ডি কোনটি নয় চারশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি যুদ্ধবিরতির প্রতীক নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 483 ভারতের কোন রাজ্যে জেলা পরিষদকে মহকুমা পরিষদ বলে অপশন এ আসাম অপশন বি ত্রিপুরা অপশন সি মণিপুর এবং অপশন ডি বিহার 483 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ আসাম नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर प्रस्नो, प्रस्नो, A, question, question 484 ভারতের প্রথম কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয় অপশন এ আসাম অপশন বি केरला অপশন সি পাঞ্জাব এবং অপশন ডি বিহার চারশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি পাঞ্জাব নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন্ড্রেড ভারতে প্রথম রাষ্ট্রপতি শাসন জারি হয় পাঞ্জাবের কোন সালে অপশান এ উনিশশো পঞ্চাশ অপশান বিশো একান্ন অপশান সি উনিশশো বাহান্ন এবং অপশন ডি উনিশশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি উনিশশো একান্ন নেক্সট কোশ্চেন নম্বর ফোর হান্ড্রেড এইটটি সিক্স ভারতের কোন রাজ্যে দীর্ঘতম সময় রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল অপশান এ পাঞ্জাব অপশন বি কেরালা অপশন সি আসাম এবং অপশন ডি মণিপুর চারশো ছিয়াশি প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ পাঞ্জাব নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নম্বর ফোর হান্ড্রেড এইটটি সেভেন পাঞ্জাব রাজ্যে সবচেয়ে দীর্ঘতম সময় রাষ্ট্রপতি শাসন জারি ছিল এবং এই সময়কালটি হলো অপশন এ উনিশশো সাতাশি থেকে উনিশশো দুই সরি উনিশশো সাতাশি থেকে উনিশশো বিরানব্বই অপশান বি উনিশশো পঁচাশি থেকে উনিশশো নব্বই অপশান সি উনিশশো আশি থেকে উনিশশো পঁচাশি এবং অপশান ডি উনিশশো পঁচাশি থেকে উনিশশো একানব্বই তাহলে চারশো সাতাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ উনিশশো সাতাশি থেকে উনিশশো বিরানব্বই চলে আসছি বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন আপনাদের স্ক্রিনে কোশ্চেন নম্বর ফোর হান্ড্রেড এইটটি এইট প্রশ্ন ভারতের কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন সবচেয়ে কম সময়ের জন্য জারি হয়েছিল অপশান এ কর্ণাটক অপশান বি কেরালা অপশান সি পাঞ্জাব এবং অপশান ডি পশ্চিমবঙ্গ চারশো অষ্টাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ কর্ণাটক নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর ফোর কোন ধারা বলে ভারতীয় পার্লামেন্ট পুলিশ ও সশস্ত্র বাহিনীতে আর্ম ফোর্স নিযুক্ত ব্যক্তিবর্গের মৌলিক অধিকার নিয়ন্ত্রণ করতে পারে অপশন এ আর্টিকেল থার্টি টু অপশন বি আর্টিকেল থার্টি থ্রি অপশন সি আর্টিকেল থার্টি সেভেন এবং অপশন ডি আর্টিকেল থার্টি নাইন চারশো উননব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি আর্টিকেল থার্টি থ্রি নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফোর হান্ড্রেড নাইনটি ভারতের রাষ্ট্রপতি কার পরামর্শ মানতে বাধ্য থাকেন অপশান এ লোকসভা স্পিকার অপশন বি পরিষদ অপশন সি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং অপশন ডি মহাগণনা পরীক্ষক 490 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি মন্ত্রীপরিষদ नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर प्रasyna, प्रasyna question, question 491 প্রধানমন্ত্রী নিম্নের কোনটির নেতা হিসেবে গণ্য হন অপশন এ লোকসভা অপশন বি বিধান রাজ্যসভা অপশন সি বিধানসভা এবং অপশন ডি বিধান পরিষদ 491 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ লোকসভা नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 492 অন্যন্য মন্ত্রী নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি কার পরামর্শ মানতে বাধ্য থাকেন অপশান এ স্পিকার অপশন বি প্রধানমন্ত্রী অপশন সি উপরাষ্ট্রপতি এবং অপশন ডি প্রধান বিচারপতি চারশো বিরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি প্রধানমন্ত্রী নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর ফোর প্রধান বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন অপশন এ প্রধানমন্ত্রী অপশন বি প্রধানমন্ত্রীর পরামর্শে আইনমন্ত্রী অপশন সি রাষ্ট্রপতি এবং অপশন ডি উপরাষ্ট্রপতি 493 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি রাষ্ট্রপতি नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 494 দেশের মৌলিক আইন কাকে বলে অপশন এ সংবিধান অপশন বি প্রস্তাবনা অপশন সি সুপ্রিম কোর্টের নির্দেশ এবং অপশন ডি পার্লামেন্টের নির্দেশ 494 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ সংবিধান বা কনস্টিটিউশন नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 495 অর্থ বিল মানি বিল কোন কক্ষে উত্থাপন করা হয় অপশান এ উচ্চকক্ষে অপশান বি নিম্নকক্ষে অপশান সি উভয় কক্ষে এবং অপশান ডি আদালতে চারশো পঁচানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি নিম্ন কক্ষে নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নম্বর ফোর হান্ড্রেড নাইনটি সিক্স ভারতীয় সংবিধান বিশ্বের মধ্যে সর্বাপেক্ষা অপশান এ বৃহৎ লিখিত সংবিধান অপশন বি বৃহৎ অলিখিত সংবিধান অপশন সি ক্ষুদ্রলিখিত সংবিধান এবং অপশন ডি কোনটি নয় চারশো ছিয়ানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ বৃহৎ লিখিত সংবিধান কোয়েশ্চেন্ড্রেড নাইনটি সেভেন রাষ্ট্রপতি পদচ্যুত হন অপশান এ সুপ্রিম কোর্ট কর্তৃক অপশান বি পার্লামেন্ট কর্তৃক অপশান সি শাসন বিভাগ কর্তৃক এবং অপশান ডি উপরাষ্ট্রপতি কর্তৃক চারশো সাতানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি পার্লামেন্ট কর্তৃক নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড নাইনটি এইট রাষ্ট্রপতির অবর্তমানে কে রাষ্ট্রপতি পদের দায়িত্ব বহন করেন অপশন এ প্রধানমন্ত্রী অপশন বি দেশের প্রধান বিচারপতি অপশন সি স্পিকার এবং অপশন ডি উপরাষ্ট্রপতি চারশো আটানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি উপরাষ্ট্রপতি নেক্সট কোশ্চেন ফোর হান্ড্রেড নাইনটি নাইন রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির অবর্তমানে কে রাষ্ট্রপতি পদের দায়িত্ব বহন করেন অপশন এ প্রধানমন্ত্রী অপশন বি দেশের প্রধান বিচারপতি অপশন সি স্পিকার এবং অপশান ডি অ্যাটর্নি জেনারেল চারশো নিরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি দেশের প্রধান বিচারপতি নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান হন অপশন এ রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হয়ে অপশান বি প্রধানমন্ত্রীর দ্বারা নিযুক্ত হয়ে অপশন সি রাজ্যসভার সদস্যের দ্বারা নির্বাচিত হয় এবং অপশান ডি পদাধিকার বলে পাঁচশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি পদাধিকার বলে তা বন্ধুরা আমরা আজকে কিন্তু পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করে ফেললাম আপনারা এবার সৎভাবে আপনারা কে কত মার্কস পেলেন সেটা কিন্তু আমাদের একটু পোস্ট করবেন আপনারা পোস্ট করলে আমরা বুঝতে পারবো যে আপনাদের বা আমাদের কাজের সার্থকতা এবং পোস্টের মাধ্যমেই আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরম্যান্স কোন পর্যায়ে আছে ঠিক আছে তা আপনারা সবাই একে একে আপনাদের সৎভাবে যে মার্কসটা পেয়েছেন সেই মার্কসটা পোস্ট করুন তাহলে আমাদেরও এটা মোটিভেট করতে কাজে লাগবে তো চলুন আমরা এবার চলে যাচ্ছি পরবর্তী সেকশন পরবর্তী সেকশন হলো কোশ্চেন অ্যান্সার সেকশন তো চলুন আজকে আমি আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা বলবো আপনারা একটু খাতায় লিখে নেন আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন হলো লোকসভা স্পিকার বা অধ্যক্ষ কার নিকট পদত্যাগপত্র পেশ করেন অপশান এ প্রধানমন্ত্রী অপশান বি রাষ্ট্রপতি অপশান সি উপাধ্যক্ষ বা ডেপুটি স্পিকার এবং অপশান ডি উপরাষ্ট্রপতি আবার আমি আজকে আপনাদের হোম টাক্কের প্রশ্নটা বলছি লোকসভার স্পিকার বা অধ্যক্ষ কার নিকট পদত্যাগপত্র পেশ করেন অপশান এ প্রধানমন্ত্রী অপশান বি রাষ্ট্রপতি অপশান সি উপাধ্যক্ষ বা ডেপুটি স্পিকার এবং অপশান ডি হচ্ছে উপরাষ্ট্রপতি আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিন ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটা আমি আপনাদের দিয়ে দেবো এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে তাদের ইমেল অ্যাড্রেস চাপাবে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ